মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরত্বে গোলালুর বাজারে নৈরাজ্য কাটছে না কিছুতেই। আছে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাব, যার মাশুল গুনছে কৃষক ও ভোক্তা। বিশেষজ্ঞের মতে, গোলালুর বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে যেমন কঠোর হতে হবে, তেমনিভাবে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বাড়াতে হবে এলাকা ভিত্তিক হিমাগার। উষা ফেরদৌসের রিপোর্ট। 1 কেজি আলু যদি 50 টাকা হয়, আর বাকি চাল ডাল ইত্যাদি এনিথিং আরো অনেক কিছু আছে, তো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। মাস তিনেক আগেও গোলালুর দাম নিয়ে কোনো রকম অভিযোগ ছিল না। সরকার হিসেবে দেশে চলতি বছর রেকর্ড 1,04,00,000 টন আলু উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 3% বেশি। তারপরও 3 মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে দাম। বাস্তবতা হচ্ছে, মাথার খাম পায়ে ফেলে যে কৃষক ফসল বা সবজি উৎপাদন করেন, দিন শেষে তারাই ঠিকমতো খরচের টাকাটাও তুলতে পারেন না। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকার কারণে মুনাফার বড় অংশটাই চলে যায় ফড়িয়া ও আড়তদারদের পকেটে। এই আলুটা আমরা যখন আমাদের কাছ থেকে যখন পাইকাররা যারা কিনে, তারা কিন্তু আমাদের 10 টাকা দেয়। টাকা পাই না, লাভবান হতে পারি না। আলু বেচা নাকতাছে 10-10.5 টাকা সমান সমান, কামলা দিয়ে উঠাইতাছে খেতে। এই দুই পক্ষের কারসাজিতে বাজারে বর্তমানে 1 কেজি গোলালু কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 40 থেকে 45 টাকা। যে 5 কেজি কিনতেছে সে 1 কেজি কিনছে, যে 1 কেজি কিনছে সে হাফ কেজি কিনছে, এই অবস্থা। যারা 50 টাকা বেচলে অনেক লস হয়, গাতি হয়। গরিব মানুষ যারা আছে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তাদের জন্য একটু কিনাটা একটু কঠিন হয়ে পড়ছে। বছর ব্যবধানে গোলালুর দাম বেড়েছে 57%-এর বেশি। নেপথ্য কারণ ওই একটাই, সিন্ডিকেট, বললেন এই বিশেষজ্ঞ। আমরা যারা আলু কিনে খাই আর কি, তারা কিন্তু আমরা এখন বাজারে 50 টাকা কিনছি। তার কারণ হচ্ছে এই যে মিডিলম্যান যারা আর কি, হ্যাঁ, যারা কৃষকের কাছ থেকে আলু কিনেছে এবং কোল্ড স্টোরেজে রাখছে, তারা একটা সিন্ডিকেট করছে আর কি। সিন্ডিকেট করে তারা বাজারটা কন্ট্রোল করছে। সংকটকালে বাজার স্থিতিশীল রাখতে তৃণমূল পর্যায়ে সরকারিভাবে আলু সংরক্ষণের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তিনি। আরো যদি সরকারিভাবে কোল্ড স্টোরেজ তৈরি করতে পারত সরকার, তাহলে কিন্তু কৃষকের কাছ থেকে তারা এই আলুটা কিনে নিত। কিনে নিয়ে তাহলে সরকার তার একটা নির্দিষ্ট মূল্য ধরে দিত, যে মার্চ মাসের দাম 15 টাকা কেজি, এটা যদি কেউ এপ্রিলে বের করে তাহলে হয়তো 17 টাকা 18 টাকা, এরকম করে আস্তে আস্তে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এসে তো নতুন আলু পাওয়াই যায়। এই সময়টা সরকার একটা দাম নির্ধারণ করতো, সেখানে হয়তো ম্যাক্সিমাম 25 টাকা কিলো দরে আমরা খেতে পারতাম। বাজার সহনীয় রাখতে সরকারি তদারকি বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন ডক্টর তুহিন। তারা সিন্ডিকেট করে হয়তো বলছে যে এই সপ্তাহে এই দাম যাবে, এই সপ্তাহে এই দাম যাবে আর কি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।